আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, গড়ে আছো। আজকে আমরা তোমাদের বিজ্ঞান বইয়ের প্রত্যেক জীবনে তড়িৎ এদের একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব। আধুনিক সভ্যতার বিকাশে আজকে যে এই পর্যন্ত সভ্যতা এসেছে, বিদ্যুতের অবদান অনস্বীকার্য। শিক্ষা, গবেষণা, যোগাযোগ ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে বিদ্যুতের অবদান অপরিসীম। আমরা বাসাবাড়িতে বা বিভিন্ন অফিস কারখানায় বিদ্যুৎ ব্যবহার করে থাকি এবং বিদ্যুৎ নির্ভর অনেক যন্ত্র আবিষ্কার হওয়ায় আমাদের জীবন যাপন অনেক সহজ হয়ে গিয়েছে। কিন্তু প্রয়োজনীয় পরিমাণ বিদ্যুৎ সরবরাহ করা সবসময় সম্ভব হয় না। বিদায় অনেক সময় বিদ্যুৎ না থাকার কারণে কম্পিউটার বা অন্যান্য ইলেকট্রনিক্স ডিভাইস অচল হয়ে যেতে পারে, এতে আমাদের নানান সমস্যার সম্মুখীন হতে পারে। আর এই সমস্যা দূর করার জন্য আমরা দুটি পাওয়ার সাপ্লাই সম্পর্কে পড়ব, আইপিএস এবং ইউপিএস। আইপিএস এর পূর্ণরূপ হচ্ছে ইনস্ট্যান্ট পাওয়ার সাপ্লাই। সাময়িকভাবে বিদ্যুৎ প্রবাহ চলে গেলে বা বিদ্যুৎ চলে গেলে আমাদের বাসা বাড়িতে বা অফিসে তাৎক্ষণিক বিদ্যুৎ সরবরাহ করে আইপিএস। এটি অটোমেটিক ডিসি প্রবাহ দেয়। আইপিএস লো ভোল্টেজে চার্জ হতে পারে এবং বিদ্যুৎ প্রবাহ চলে গেলে এটা অটোমেটিক বিদ্যুৎ প্রবাহ করতে থাকে। এটি লো ভোল্টেজে চার্জ হয় এবং যে কোনো কম্পিউটার, টেলিভিশন ইত্যাদি চালানো যায়। এটি অটোমেটিক হওয়ায় আমাদের বৈদ্যুতিক লাইনের সাথে সংযুক্ত করে রাখা থাকে এবং বিদ্যুৎ প্রবাহ চলে গেলে এটি বাসাবাড়িতে বা অফিসে বিদ্যুৎ প্রবাহ দিতে থাকে যতক্ষণ তার ব্যাটারির চার্জ থাকে। আবার বিদ্যুৎ প্রবাহ চলে আসলে এটার কার্যক্রম বন্ধ হয়ে যায় এবং চার্জিত হতে থাকে। এর মাধ্যমে বাতি বা ফ্যান বা টেলিভিশন ইত্যাদি চালানো যায়। যদি উচ্চ ক্ষমতাসম্পন্ন আইপিএস থাকে তাহলে এসি বা ফ্রিজও এর মাধ্যমে চালানো যায়। ইউপিএস এর পূর্ণরূপ হলো আনইন্টারাপ্টেবল পাওয়ার সাপ্লাই। ইউপিএস মূলত বিদ্যুতিক মূল লাইনের সাথে সংযুক্ত থাকে এবং ইউপিএসের সাথে কম্পিউটার সংযুক্ত থাকে, যাতে করে হঠাৎ করে বিদ্যুৎ চলে গেলে সাময়িক বিদ্যুৎ প্রবাহ বজায় রেখে কম্পিউটারকে চালিয়ে রাখতে পারে। ইউপিএস সাধারণত একটি ব্যাটারি সংযুক্ত থাকে এবং বিদ্যুতের মূল লাইনের সাথে সংযুক্ত থাকে। ইউপিএসের সাথে এক বা একাধিক ডিভাইস সংযুক্ত করা যায়। সাধারণত আমরা কম্পিউটারের সাথে এটি ব্যবহার করি, যার ফলে হঠাৎ করে বিদ্যুৎ চলে গেলে 5 থেকে 10 মিনিট এটা কম্পিউটারকে চালিয়ে রাখতে পারে। ইচ্ছামতো শাটডাউন দিয়ে কম্পিউটার বন্ধ করে রাখা যায়। ইউপিএস বা আইপিএসে 3 ধরনের যন্ত্র থাকে, রেকটিফায়ার, ইনভার্টার এবং ব্যাটারি। বাজারে সাধারণত 3 ধরনের ইউপিএস পাওয়া যায়, অফলাইন ইউপিএস, লাইন ইন্টারেক্টিভ ইউপিএস এবং অনলাইন ইউপিএস। ইউপিএসের ডিজাইনের উপর ভিত্তি করে এটার ব্যাকআপ অনেকক্ষণ পাওয়া যায়, 1.5 থেকে 2 ঘন্টা পর্যন্ত ব্যাকআপ দিয়ে থাকে। আশা করি এতটুকু বুঝতে পেরেছ। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে এতক্ষণ ক্লাসে থাকার জন্য।